আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনা বন্ধুরা, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, গত ক্লাসে আমি কিন্তু তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি সেগুলো করেছো? আশা করছি তোমরা তোমাদের বাড়ির কাজগুলো ইতিমধ্যে সবাই খাতায় সুন্দর করে লিখেছ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা ব্যাকরণ, দ্বিতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ। তোমাদের কাছে তো নিশ্চয়ই বইটি আছে, দ্বিতীয় শ্রেণী, দেখো ব্যাকরণে আনন্দ পাঠ। এই বইটি সকলের কাছে আছে না? তো তোমরা সকলেই বইটি 13 নম্বর পৃষ্ঠা বের করবে। এখানে আমরা আজকে পড়ব শব্দ। তার আগে আমি একটু বলে নেই যে এরকম ব্যাকরণ থেকে কিন্তু তোমাদের মোট তিনটি প্রশ্ন আসবে, তিনটি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের খাতার মধ্যে লিখতে হবে, এবং এক একটি প্রশ্নের জন্য 5 নাম্বার করে থাকবে। অর্থাৎ তোমার ব্যাকরণের উত্তরটি যদি খুব সুন্দর ভাবে লেখা হয় তাহলে তুমি 5-এ 5ও পেয়ে যেতে পারো, যদি তোমার লেখাটি ভালো হয়। তো আজকে আমরা আলোচনা করব শব্দ কাকে বলে, উদাহরণ সহ আজকে আমরা প্রথমে আলোচনা করব, একটু বোর্ডে লিখে নিই, শব্দ কাকে বলে, উদাহরণ সহ লিখো। প্রশ্নটি এমন হবে। আমরা একটু জেনে নেই যে শব্দ কাকে বলে। শব্দ হল এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থপূর্ণ কিছু যখন বোঝায় তখন তাকে আমরা কি বলতে পারি? শব্দ বলতে পারি। তাহলে আমরা একটু উত্তরটা লিখে নেই। তোমরা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা দেয়া আছে, অনেক প্রামাণ্য সংজ্ঞাও রয়েছে। তো আমি একটু সহজ করে এখানে লিখে দিচ্ছি, তোমরা উত্তরটি এভাবে লিখতে পারো, শব্দ লিখে এভাবে লিখতে পারো, এক বা একাধিক অর্থ একের অধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ কিছু বোঝায় তখন তাকে শব্দ বলে। যেমন ধরো বন্ধুরা, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করো এখানে একটা গাছের ছবি ড্র করলাম, একটা আম গাছ। তো এখানে কিছু বন্ধু খেলা করছে, যেমন ক, এগুলো কিন্তু এক একটি বর্ণ, ক, তারপরে ম, ল, ওরা কিন্তু সবাই বন্ধু, সরেয়া, রস্বই, ব, এগুলো ওরা সবাই হলো বন্ধু, এগুলো কিন্তু এক একটি বর্ণ। কিন্তু আমি কি ওদের যখন ডাকবো যে বন্ধু তোমরা আসো, তখন ওদের কি বলে ডাকবো? যে ক এখানে আসো, কিংবা খ আসো, সরে আসো, রস্বই আসো, এভাবে তখন তাদের আমরা ডাকবো। কিন্তু যখন এগুলোতে কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, ক, ব, সরে, রস্ব, এগুলো কি কোনো অর্থ
প্রকাশ পাচ্ছে না, কিন্তু এগুলোর সাহায্যে যখন আমরা শব্দ তৈরি করব তখন একটা বিশেষ অর্থ প্রকাশ পাবে। যেমন ধরো যে আমি যদি প্রথমে ডাক দেই, আমার কাছে বকে ডাকলাম, এই বর্ণটার নাম কি? ব। তার সাথে যদি আমি রস্বইকেও ডাক দেই যে রস্বই তুমিও আমার কাছে চলে আসো, তখন এই যে পাশাপাশি দুটো বর্ণকে কিন্তু আমি বসালাম। এখন কিন্তু এই বর্ণগুলো আলাদা করে আছে, কিন্তু যখন দেখো এই যে আমি পাশাপাশি যখন বসালাম ব আর রস্বইকে, তখন এটি একটি অর্থ, সুন্দর একটি অর্থ হলো। যেমন ব রস্বই বই, এই বর্ণ দুটি যখন পাশাপাশি বসালাম তখন এই বর্ণ দুটি একটি অর্থ প্রকাশ করলো, যেটি হলো ব রস্বই বই। ঠিক এরকম যেমন ধরো আমি এখন ডাক দিব ককে, যে ক তুমি চলে এসো আমার কাছে, তারপর এখান থেকে আমি লকে ডাকলাম, তারপরে আমি মকে ডাকলাম, ওরা তিনজনেই বন্ধু আমার কাছে চলে আসলো, ক ল ম। যখন এই পাশাপাশি তিনটি বর্ণ বসানো হলো তখন এটাই একটি সুন্দর অর্থ প্রকাশ করলো, অর্থাৎ ক ল ম কি হয়ে গেল? কলম। ব রস্বই বই, ক ল ম কলম। তারপরে যেমন যেমন দেখো এই যে এখানে সরেয়া আছে, সরেয়াকে আমি ডাকলাম, সরেয়া চলে এসো, সরেয়া, তারপরে সরেয়ার পাশে যদি আমি এই যে মকেও রাখি তখন এটা একটা কি হয়ে গেল? সরেয়া ম আম, এই বর্ণগুলো পাশাপাশি বসে হয়ে গেল আম। তো এখন দেখো বন্ধুরা এই যে এখানে একটি একটি যদি বর্ণ থাকে তাহলে না, যেমন একের বেশি, এখানটা তো অনেকগুলি বর্ণ আছে, এই অনেকগুলি বর্ণকে যখন আমরা পাশাপাশি এইভাবে বসাবো তখন এটা একটা অর্থ প্রকাশ পাবে, আর এই অর্থটাকে আমরা শব্দ বলবো। তাহলে আমি এখন উদাহরণ হিসেবে কি দিতে পারি? উদাহরণ হিসেবে আমি এখানে লিখতে পারি এই যে যে উদাহরণগুলো দিলাম, বই, কলম, আম ইত্যাদি, অর্থাৎ অনেক ধরনের শব্দ হতে পারে, পাশাপাশি বর্ণ বসিয়ে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার? শব্দ কাকে বলে? আমি আবারও বলে দিচ্ছি, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ কিছু বোঝায় তখন তাকে শব্দ বলে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি বই, কলম, আম ইত্যাদি। আশা করছি তোমরা তোমাদের খাতায় লিখে ফেলেছ। এখন আমি তোমাদের পড়াবো বাক্য কাকে বলে, উদাহরণ সহ লিখো। আমি একটু বোর্ডের মধ্যে লিখে নেই। বাক্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। বাক্য রয়েছে তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায়। সবাই দেখো 16 নম্বর পৃষ্ঠায় বাক্য। এখন আমরা জানবো বাক্য কাকে বলে, শব্দের মধ্যে আমরা জেনেছি কয়েকটি বর্ণ যখন পাশাপাশি বসে, আর বাক্যটি হলো যে কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে তখন তাকে আমরা কি বলবি? বাক্য বলি। অথবা কয়েকটি শব্দ পাশাপাশি বসে বক্তা, যেমন আমি কথা বলছি,
তুমি কথা বলতে চাও, তুমি কি বলতে চাও, সেটা যখন তোমার এই মনের ভাবটা কয়েকটা শব্দ পাশাপাশি বসিয়ে যখন ব্যক্ত করবে তখন তাকে আমরা বাক্য বলবো। তাহলে আমরা প্রথমে একটু উত্তরটি লিখে ফেলি। কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন বক্তার অর্থাৎ আমার তোমার মানে আমরা কি বলতে চাই বক্তার মনের ভাব অর্থপূর্ণ ভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আচ্ছা, এখন উদাহরণটা দেখো, যে আমি কথা বলতে চাচ্ছি, একটি মেয়ে গান গাইছে, সে যে গান গাচ্ছে সেটা কিন্তু সে মানে কি গান গাচ্ছে সেটা কিন্তু সে প্রকাশ করছে, অর্থাৎ আমরা তাকে দেখে বুঝতে পারছি যে মেয়েটি গান গাইছে। একটি ছেলে খেলছে, একটা বল নিয়েই খেলছে অথবা যে কোনো কিছু নিয়ে সে খেলছে, যখন সে খেলছে তখন তো আমরা ছেলেটিকে দেখে বুঝতে পারছি যে ছেলেটি এখন কি করছে, খেলা করছে। তারপরে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, যখন ছেলে মেয়েরা স্কুলে যায় আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে ছেলে মেয়েরা এখন স্কুলে যাচ্ছে, কিন্তু এটা এটা কি একটা সুন্দর একটা অর্থ প্রকাশ করলো যে মেয়েটি গান গাইছে, ছেলেরা খেলছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, এগুলো একটা সুন্দর অর্থ প্রকাশ করে। কিন্তু আমরা যদি এভাবে বলি মেয়েটি গান, তাহলে কি এটা বোঝা যাবে যে মেয়েটি কি করছে? মেয়েটি কি গান? মেয়েটি তো গান না, মেয়েটি গান গাইছে। যখন আমরা পূর্ণ শব্দ দিয়ে এভাবে একটি সুন্দর বাক্য তৈরি করব তখনই কিন্তু সেটাকে বাক্য বলব। সরি, যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে লিখতে পারি, মেয়েটি গান, এই যে মেয়েটি গান, এটা তো কোনো সুন্দর অর্থ প্রকাশ করলো না। যখন আমি লিখব মেয়েটি গান গাইছে তখন একটি সুন্দর অর্থ প্রকাশ করলো আর তখন এটা বাক্য হয়ে যাবে, অর্থাৎ এটা পূর্ণ বাক্য হবে, আমরা একটা দাঁড়ি দিব মেয়েটি গান গাইছে। তারপরে দেখো ছেলেটি ফুটবল, ছেলেটি কি ফুটবল, ছেলেটি ফুটবল কি করছে, যে সে খেলা করছে। তাহলে আমরা যদি লিখি যে ছেলেটি ফুটবল খেলছে তাহলে এখানে একটা সুন্দর অর্থ প্রকাশ করছে শব্দের মাধ্যমে, এই যে ছেলেটি এটা কিন্তু একটা শব্দ, ফুটবল একটা শব্দ, খেলছে একটা শব্দ। এই শব্দগুলাকে যখন আমি পাশাপাশি বসালাম যে ছেলেটি ফুটবল, এই যে দুটো শব্দ আমি বসালাম ছেলেটি ফুটবল, এটা কিন্তু সুন্দর কোনো একটা অর্থ প্রকাশ করছে না। কিন্তু যখন আমি ছেলেটি ফুটবল পাশে আরেকটি শব্দ দিলাম যে খেলছে, তখন কিন্তু এটা একটা সুন্দর অর্থ প্রকাশ করে এটা একটা বাক্যতে রূপ নিয়েছে, অর্থাৎ এটাই হলো বাক্য। তাহলে আমরা উদাহরণ হিসেবে এগুলো দিতে পারি। তো আশা করছি বন্ধুরা শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, আর তোমাদের খাতার মধ্যে তুলে নিয়েছ। তো আমি
বাড়ির কাজ হিসেবেও তোমাদের এ দুটি প্রশ্ন দিলাম, এক শব্দ কাকে বলে উদাহরণ সহ লিখো, দুই বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখো, এই দুটি কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এখন এগুলো খাতার মধ্যে সুন্দর করে লেখো, কিন্তু লেখার পরে ভালোভাবে মুখস্ত করে সুন্দর করে বুঝে লিখে তারপরে তোমরা তোমাদের মা বাবাকে দেখাবে যে এগুলো তোমরা কিভাবে লিখেছ। তাহলে আজকে এ পর্যন্তই, আমি পরবর্তী ক্লাসে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।